একের পর এক নতুন সুখবর আসছে মিঠাই প্রেমীদের জন্য। এই তো গতকালই তোমাদের জানিয়েছিলাম যে এই সপ্তাহে নতুন রেকর্ড করেছে মিঠাই, টানা 33 সপ্তাহ বেঙ্গল টপার হবার রেকর্ড, সেটা ইতিমধ্যে আমরা জেনে গেছি। তবে সম্প্রতি আরও বড় সাফল্য পেল মিঠাই, যেটা শুনলে দর্শকেরা দারুণ আনন্দ পাবে। আর এই সুখবরটা সবার সাথে শেয়ার করেছেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতিশা। তাহলে চলো জানা যাক বিস্তারিত। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সারা ভারতের বিভিন্ন ধারাবাহিক বা শোয়ের টিআরপি জানা যায়, সেই সঙ্গে এটাও জানা যায় সারা ভারতে কোন ধারাবাহিকগুলি দর্শক বেশি পছন্দ করে। বিভিন্ন জনপ্রিয় পেজ থেকে সেগুলি শেয়ার করা হয়। সম্প্রতি এই সপ্তাহে সারা ভারতের মধ্যে জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা পেল মিঠাই। টুইটারে টেলিউডস পাই এটা শেয়ার করলে মুহূর্তে ভাইরাল হয়। সৌমিতিশাও তার স্টোরিতে এটা শেয়ার করেছেন। সেই লিস্টে আছে অনুপমা, গুম হ্যায় কিসিকে পেয়ার মে প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিক। টানা 33 বার বেঙ্গল টপার হওয়ার সাথে সারা ভারতের টপ ফাইভে জায়গা পেল মিঠাই ধারাবাহিকটি, যেটা সত্যিই অবিশ্বাস্য। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।